বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ঐতিহাসিক 7ই মার্চ। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে ঐতিহাসিক 7ই মার্চ। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা। দূতাবাস ছাড়াও বিভিন্ন সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। যথাযোগ্য মর্যাদায় গ্রিসে ঐতিহাসিক 7ই মার্চ পালিত হয়েছে। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা শেষে 7ই মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। যথাযোগ্য মর্যাদায় টোকিওর বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক 7ই মার্চ পালিত হয়েছে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়। যথাযোগ্য মর্যাদার বৈরুতে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক 7ই মার্চ পালিত হয়েছে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।